প্রিয় পাইকপাড়া ইউনিয়নবাসী, আমি মশিউর রহমান মুন্না, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাইকপাড়া ইউনিয়ন শাখা। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021-এ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা সবাই জানেন যে আমার রাজনৈতিক পরিবারেই আমার বেড়ে ওঠা। আমার বাবা মরহুম আলহাজ খলিফা হাবিবুর রহমান, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন, তিনি তার সহযোদ্ধা ছিলেন। তিনি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে একই স্কুলে পড়ালেখা করতেন, তিনি একই ম্যাচে থাকতেন। আমার বাবা তাকে মুজিব ভাই বলে ডাকতেন, আর বঙ্গবন্ধু আমার বাবাকে, 2 বছরের জুনিয়র ছিল আমার বাবা, তাকে হাবিব বলে ডাকতেন। আমার বাবা মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, রাজির উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন এবং পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি 3 যুগ দায়িত্ব পালন করেছেন। আমার বাবার পরে আমার বড় ভাই খলিফা হামিদুর রহমান কবির, তিনি পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তিনি রাজির উপজেলা আওয়ামী লীগের, এখনও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পাইকপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত একজন সফল চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং তার এই 5 বছরে স্বাধীনতা পরবর্তী সময়ে পাইকপাড়া ইউনিয়নে সর্বোচ্চ সংখ্যক বা রেকর্ড সংখ্যক উন্নয়ন আমার বড় ভাই করেছেন, এইটা পাইকপাড়া ইউনিয়নের আপ আমার জনগণ জানে। আমার বাবাও ইউনিয়ন পরিষদে প্রতিনিধিত্ব করেছেন, তিনি ইউনিয়ন পরিষদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্ট পদেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা পারিবারিকভাবে প্রায় 3 প্রজন্ম এই জনগণের সাথে সম্পৃক্ত। আজকে আমি এই 2021-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ আমাদের পাইকপাড়া ইউনিয়ন অবহেলিত, আমাদের পাইকপাড়া ইউনিয়নের জনগণ নির্যাতিত, আমাদের পাইকপাড়া ইউনিয়নের জনগণ অপমানিত, আমাদের পাইকপাড়া ইউনিয়নের সর্বসাধারণ নিষ্পেষিত। আজকে আমাদের পাইকপাড়া ইউনিয়নের যুবক যারা, তারা আজকে মাদকের দিকে ধাবিত, তারা আজকে নেশাগ্রস্ত। আজকে আমাদের পাইকপাড়া ইউনিয়নের শিক্ষিত যুব সমাজ, তারা আজকে হতাশাগ্রস্ত কারণ তারা বেকার। আমি এই যুবদের প্রতিনিধি হিসেবে, আপনারা সবাই জানেন যে আমি পড়ালেখা করেছি, আমি ইচ্ছে করলে কিন্তু একটা চাকরি করতে পারতাম, কিন্তু আমি সেই দিকে না গিয়ে আমার নিজেকে আমি জনসেবায় উৎসর্গ করেছি। আমি পাইকপাড়ার আপামর জনসাধারণের সাথে আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পরের থেকে আমি কিন্তু জনগণের পাশের থেকে আমি রাজনীতি করছি। আমার রাজনৈতিক গুরু রাজীব মাদারীপুরের বারবার নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল নৌপরিবহন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা জননেতা জনাব শাজাহান খান, তিনি আমাদেরকে আগলে রেখেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তার নেতৃত্বে আমরা পাইকপাড়া ইউনিয়নে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আমি যদি নির্বাচিত হই তাহলে সর্বপ্রথম কাজ ইনশাআল্লাহ আমি যেটা হাতে নেব সেটা হচ্ছে এই পাইকপাড়া ইউনিয়ন থেকে আমি মাদক এবং দুর্নীতি দূর করব। আরও একটা বিষয় যে আজকে আমাদের পাইকপাড়া ইউনিয়ন বিচারহীনতায় ভুগছে, ন্যায় বিচারের অভাবে আজকে কিন্তু মানুষ এই বিচারের জন্য বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি চেয়ারম্যান হলে ইনশাআল্লাহ পাইকপাড়া ইউনিয়নে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আর বেকারত্ব সমস্যা দূরীকরণের জন্য আমি মনে করি যে বাংলাদেশ সরকার, তাদের যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা, সমবায়, এই সমস্ত আরও যারা পল্লীকর্ম ফাউন্ডেশন বা আরও যারা এই এনজিও আজকে সরকারের সাথে সমন্বয় করে কাজ করছেন, এই শিক্ষিত অর্ধশিক্ষিত যুবক যুবতীদের জন্য তারা কিন্তু বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন এবং প্রশিক্ষণ শেষে তারা কিন্তু লোন দিচ্ছেন। তা আমি যদি নির্বাচিত হই তাহলে বিভিন্ন ট্রেডে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকারদেরকে প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং যারা বিদেশে রয়েছেন তারাও কিন্তু অনেক সময় তাদের যে বিদেশ থেকে যে অর্থ তারা উপার্জন করে এই অর্থ কিন্তু তারা দেশে যে বিনিয়োগ করবে এই বিনিয়োগের কিন্তু ক্ষেত্র খুঁজে পায় না।
যে কারণে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে তাদের এই এলাকায় বিভিন্ন নতুন নতুন ট্রেড বা বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা এই ব্যাপারে আমি পদক্ষেপ নিব যাতে করে তারা প্রশিক্ষণ নিয়ে